AK-47 বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় আগ্নেয়াস্ত্র। এটি একটি গ্যাস পরিচালিত স্বয়ংক্রিয় অস্ত্র। এর ডিজাইনার রাশিয়ার মিকাইল কালাশনিকভ। এ পর্যন্ত প্রায় 10 কোটির বেশি এই অস্ত্র বিক্রি হয়েছে এবং প্রায় 50টির অধিক দেশে এটি ব্যবহৃত হচ্ছে, যা কিনা দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় রাইফেল। AK-47 এর জনপ্রিয়তার কারণ এর সহজ ব্যবহার, নির্ভরতা ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি। এটাকে বিশ্বের প্রথম কার্যকরী অটোম্যাটিক রাইফেল বলা হয়। 1951 সাল থেকে এখন পর্যন্ত এটি বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। সৈন্যদের মধ্যে এর ব্যাপক জনপ্রিয়তার কারণ এটি জলে ভিজিয়ে ধুলায় রেখে বা এর অবদ দিয়ে রাস্তা মেরামতের রোলার চালিয়েও এটিকে আগের মতো ব্যবহার করা যায়, যা সমপর্যায়ের অস্ত্রের ক্ষেত্রে অসম্ভব। 2004 সালের হিসাবে বিশ্বব্যাপী আনুমানিক 500 মিলিয়ন অস্ত্রের মধ্যে প্রায় 100 মিলিয়ন কালাশনিকভ পরিবারের অন্তর্গত, যার 3/4 হচ্ছে AK-47গুলো। AK-47 এর অন্যতম বৈশিষ্ট্য হল এর বুলেটের মারাত্মক ভেদন ক্ষমতা। এটি 7.62 mm ক্যালিবারের বুলেটকে 715 মিটার/সেকেন্ডে ছুঁড়ে, যা 8 ইঞ্চি কাঠ ও 5 ইঞ্চি কংক্রিটকে ভেদ করতে পারে। এছাড়াও এতে কাস্টমাইজড বুলেট ব্যবহার করা যায়। এতে সিঙ্গেল শট, বার্স্ট অফ ফায়ার এবং গ্রেনেড ছোড়ার সুবিধা আছে। নির্ভরতার দিক দিয়েও আজও AK-47 অনন্য। AK-47কে কখনও ব্যাকফায়ার হয় না। এটি দুনিয়ার যে কোনো স্থানে ব্যবহার করা যায়। তীব্র শীত, গরম, ভেজা আবহাওয়াতে এর কিছু হয় না। অন্যান্য রাইফেলের তুলনায় AK-47-এর জ্যাম হওয়ার রেটও কম। বর্তমান বিশ্বের সব দেশেই AK-47 ব্যবহার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে AK-47-এর চাইনিজ সংস্করণ Type 56 ব্যবহার করা হয়। AK-47-এর নির্মাতা কালাশনিকভের পূর্ণ নাম মিখাইল তিমোচমির কালাশনিকভ। তিনি সাবেক সোভিয়েত সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল। 1919 সালের 10ই নভেম্বর সাইবেরিয়ার আলতাই অঞ্চলে কুরিয়া নামের কৃষক পরিবারে তার জন্ম। তিমোফিল ও আলেকসান্দ্রা কালাশনিকভ দম্পতির 17th সন্তান তিনি। 1938 সালে তিনি সোভিয়েত রেড আর্মিতে যোগদান করেন। 24তম ট্যাঙ্ক রেজিমেন্টের সিনিয়র ট্যাঙ্ক কমান্ডার হিসেবে তিনি পদোন্নতি পান। 1941 সালের অক্টোবরে ব্রান্সকে তিনি জার্মান সেনাবাহিনীর গুলিতে মারাত্মকভাবে আহত হন। আহত হওয়ায় তিনি 6 মাস ছুটিতে ছিলেন। জার্মানদের হাতে উন্নততর অস্ত্র থাকায় তার ঘুম হতো না। ছুটিতে থাকাকালে একটি নয়া কার্বাইন তৈরির ধারণা তার মাথায় আসে। নিজের ধারণাকে কাজে লাগাতে তিনি মাতাই অস্ত্র কারখানায় যান। কর্তৃপক্ষ তাকে তার উদ্ভাবনী ক্ষমতা ব্যবহারের সুযোগ দেয়। তিনি আমেরিকার M1 ও জার্মান SIG-44 এর ডিজাইনের সর্বোত্তম কৌশলের সমন্বয়ে একটি স্বয়ংক্রিয় রাইফেল তৈরির সিদ্ধান্ত নেন। 1944 সালে তিনি একটি কার্বাইনের ডিজাইন তৈরি করেন, কিন্তু তার ডিজাইন কর্তৃপক্ষের পছন্দ হয়নি। তবে ব্যর্থ হলেও তিনি দমে যাননি। 1946 সালে তার উদ্ভাবিত AK-47-এর পূর্ব সংস্করণ AK-46 সরকারি সামরিক বাহিনীতে পরীক্ষা করা হয়। 1947 সালে রেড আর্মির কয়েকটি নির্দিষ্ট ইউনিটে তার রাইফেল গ্রহণ করা হয়। 1949 সালে প্রতি মিনিটে 600 গুলিবর্ষণে সক্ষম তার রাইফেল সোভিয়েত সেনাবাহিনীতে পূর্ণমাত্রা চালু করা হয়। 2 বছরের মধ্যে AK-47 সোভিয়েত সেনাবাহিনীতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সে সময় থেকে এ রাইফেল সোভিয়েত ইউনিয়নের অন্যতম একটি রপ্তানি সামগ্রীতে পরিণত হয়। AK-47 রাইফেল অত্যন্ত কার্যকর ও নির্ভরযোগ্য হওয়ায় ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি M16 রাইফেল ফেলে দিয়ে এই রাইফেল গ্রহণ করে। এ পর্যন্ত প্রায় 50টিরও বেশি দেশে এবং অসংখ্য গেরিলা গ্রুপ এটি ব্যবহার করছে। তবে সাবেক ওয়ারশ জোটভুক্ত দেশগুলোতে পাইরেসি হওয়ায় সোভিয়েত ইউনিয়নের ক্ষতি হয় প্রায় $200 কোটি। আকাশচুম্বী জনপ্রিয়তা সত্ত্বেও সোভিয়েত যুগে AK-47 রাইফেলের প্যাটেন্ট সংগ্রহ না করায় কালাশনিকভ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। 1991 সালে সত্ত্ব সংরক্ষণ করার আইনি লড়াইয়ে কালাশনিকভ হেরে যান। 1949 সাল থেকে তিনি উদয়মাটির ইস্কভাসকে বসবাস করছেন। 7.62 mm ক্যালিবারের এই রাইফেল উদ্ভাবনের জন্য তিনি স্টালিন মেডেল লাভ করেন। গত 2009 সালের 10 নভেম্বর জন্মদিনে রুশ প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদেভ তার হাতে হিরো অফ রাশিয়া পদক তুলে দেন।